আমরা এখন রাস্তার এক সাইডে নেমে গেছি জাস্ট ব্রেকফাস্টটা করবো বলে। তো আমরা এখানে কিছু পেলাম না সেরকমভাবে, ম্যাগি অর্ডার করলাম আর ফুল সবজি অর্ডার করলাম। এখন টিফিনটা খাবো, খেয়ে সাই সাই করে গাড়ি ছুটিয়ে আমরা ঢুকবো আমাদের গন্তব্যস্থল। আর যাওয়ার পথে যদি কোনো ভালো ভিউ পাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার। গুড মর্নিং গাইস, আজকে ডে থ্রি। ট্যুর দিক থেকে দেখতে গেলে ডে থ্রি, কিন্তু আজকে গ্যাংটকে প্রথম দিন। তো অনেকটা উঠে আসলাম বলে হাঁপাচ্ছি, যাই হোক তবুও এই সকালবেলা মেলের যে দৃশ্য সেটাই আলাদা। তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এখন আমরা ব্রেকফাস্ট করিনি, তবে ব্রেকফাস্ট করবো খুব তাড়াতাড়ি। তো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এখনও সেভাবে মেলের দোকানগুলো খোলেনি, আস্তে আস্তে খুলবে। গতকাল সারা সন্ধে আমরা দেখেছিলাম মেলের প্রত্যেকটা দোকান বন্ধ ছিল, হাতে গোনা কয়েকটা দোকান খুলেছিল, আজকে হয়তো খুলবে। এই হচ্ছে মেলের দৃশ্য সকালবেলা। কখনো মেঘ আসছে, কখনো বৃষ্টি, আবার কখনো হালকা রোদ। ওয়েদারটা কিন্তু খুবই দারুণ, খুব একটা বেশি রোদ আমি খুব একটা পছন্দ করতে পারি না, সেই জন্য আমার কাছে তো এই ওয়েদারটা ভীষণই ভালো। মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে মেঘ, আবার মাঝে মাঝে হালকা রোদ। এখানে একটা হেলথ ক্যাম্প বসছে। আগের দিন আপনাদের বলেছিলাম যে এখানে মেলাও হচ্ছে, সাথে হেলথ ক্যাম্পও হচ্ছে। একদিনের মতো এই হেলথ চেক আপ ঘিরে কিন্তু গ্যাংটকের মেলে একটা বেশ মেলামেলা ব্যাপার সৃষ্টি হয়েছিল। আর বেশিরভাগ পর্যটকই কিন্তু এই ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পে হেলথ চেক আপ করিয়েছেন, এবং এখানকার ডাক্তাররা কিন্তু খুবই ভালো এবং খুব ভালো মানের চিকিৎসা দিয়েছেন। এখানে একটা লাইন দেওয়ার ব্যবস্থা হয়েছে, লাইন দিচ্ছে। আর এখানে নাম নথিভুক্ত হচ্ছে, এখানে নাম নথিভুক্ত করার পর সবাই যাচ্ছে হেলথ চেক আপ করাতে। কেমন আমরা এখানে মোমো নিলাম, যেটা রিজনেবল হবে, কিন্তু মেলের একদম সামনের দিকে একটুখানি এক্সপেন্সিভ পাওয়া যাচ্ছে সবই, কিন্তু একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। সে কারণে আমরা একটু মেলের থেকে 50 মিটার একটু অন্য পেছনের দিকে এসে এই হোটেলটা খেতে ঢুকলাম। কেমন লাগছে চিকেন চাউমিন? ব্রেকফাস্ট করে আমরা আগারওয়ালস থেকে জিলিপি নিয়ে সেটা খেতে খেতে চলে যাচ্ছি এখানকার যে সবজি বাজার আছে, টাটকা সবজি বাজার, সেই দিকে। সবজি বাজারে যাওয়ার পথে দুপাশে এরকম দোকান আপনারা দেখতে পাবেন, এই দোকান থেকে আপনারা নিজেদের জন্য অথবা বাড়ির জন্য মার্কেটিংটা সেরে নিতে পারেন। আর গ্যাংটকে গেলে অবশ্যই সবজি বাজারে যাবেন, সেখানে এত পাহাড়ি সতেজ সবুজ সবজি আপনারা দেখতে পাবেন, যেটা না দেখতে গেলে কিন্তু আপনারা মিস করবেন। তাই গ্যাংটকে গেলেই কিন্তু সবজি বাজারের দিকটা অবশ্যই যাবেন। এত বড় সবজি বাজার যে এক ঘন্টারও ঘুরে শেষ করা যায় না। আর কত রকমের যে সেখানে সবজি, সেটা নিজের চোখে না দেখলে বোঝা একেবারে দায়। সবজি বাজার ঘুরে আমরা চলে গেলাম গ্যাংটকের মেলে, এবং দুপুরবেলাতে আমরা একটা ছোট রেস্টুরেন্টে ঢুকে সেখান থেকে খেয়ে নিলাম সেদিনকার লাঞ্চ। আর লাঞ্চে ছিল ভেজ পোলাও এবং চিকেনের একটি প্রিপারেশন। আমরা খুব হালকা খেয়ে
ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম লোকাল গ্যাংটকটাকে নতুন করে চিনব বলে। হালকা মেঘ এবং হালকা রোদ, আর চোখের সামনে যেদিকেই তাকাই সেদিকেই সবুজ, এই মনোরম দৃশ্যটা সারা দিনের ক্লান্তিটাকে এক নিমেষে যেন দূর করে দিচ্ছিল। সবার প্রথমে আমরা দেখে নিলাম গ্যাংটকের জু, আর এই জু দেখার পর আমরা গ্যাংটকের অনেক নতুন এবং চেনা কিছু জায়গা ঘুরে দেখলাম। গ্যাংটকের চিড়িয়াখানা সব থেকে বড় সুন্দর ব্যাপারটি হলো এখানকার পরিবেশ। চারদিকে সবুজ, পাহাড়ের কোলে যেন মনে হচ্ছে পাহাড়ের মধ্যে একটি জঙ্গলে ঢুকে পড়েছি, আর এত বড় জায়গা যেন পশুদের থাকতে কোনো কষ্টই হচ্ছে না। অনেকটাই এরিয়া পায়ে হেঁটে দেখে নিতে হবে এবং পাহাড়ি পথ। আমরা বিয়ারের দিকটা গেছিলাম কিন্তু সেখানে বিয়ার অর্থাৎ ভাল্লুক ছিল না, আর সামনে পেয়ে গেলাম চিতাবাঘ, তারপরে রেড পান্ডা। এছাড়া আর ওপরের দিকে ওঠার চেষ্টা করিনি কিন্তু অনেক ভিজিটাররাই কিন্তু যাচ্ছিলেন। আমরা নিচের দিকে পাখিও দেখলাম কিছু, দেখে ব্যাক করলাম। গ্যাংটকের চিড়িয়াখানায় কিন্তু অনেকগুলি রেড পান্ডা দেখতে পাওয়া যায়, আর সেগুলো বেশিরভাগ সময় গাছে উঠে বসে থাকে, আমরাও স্বচক্ষে দেখতে পেয়েছিলাম। রেড পান্ডার ওপরেও আরও যাওয়ার জায়গা ছিল কিন্তু আমরা যাইনি, যেতে ইচ্ছে করছিল না অতটা পাহাড়ি পথ হেঁটে। অজ্ঞতা আমরা চলে এলাম বাঘমামার কাছে, আর এখানে এসে কিন্তু আমরা চিতাবাঘের অনেক ক্লোজ আপ ছবি দেখতে পেলাম, একদম সামনে চলে এসেছিল, আর সেটাকে দেখে আমরা বেশ এনজয় করছিলাম। পশু পাখি থাকে নিজের খেয়ালে, সেটা চিড়িয়াখানা হোক কিংবা অভয়ারণ্য, তাদের চোখের সামনে লেন্সবন্দি করাটা কিন্তু বড্ড ভাগ্যের ব্যাপার। তাই যতটা সামনে পেয়েছি তাদের ক্যামেরা বন্দি করেছি, আর নিজেকে ভাগ্যবান বলেই মনে করব, তা না হলে এত কাছ থেকে এত সুন্দরভাবে পশু পাখিতে এরকম চলাফেরা এবং তাদের নাচ দেখতে পারতাম না। আমরা চলে এসেছি নতুন একটা ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো গ্যাংটক শহরটা দেখতে পাওয়া যাচ্ছে। আর কিন্তু তবু ওয়েদারটা খুব সুন্দর। ফটোশুট চলছে এখন। আপনি কিছু বলবেন? না না, আজকে দিনটা তো অত্যন্ত আনন্দদায়ক এবং খুবই সুন্দর। এই মুহূর্তে আমরা সিকিমের জুতে ঘুরে আসলাম, খুব ভালো লাগলো। জুয়ের পরিবেশ, বিশেষ করে প্রাকৃতিক পরিবেশ এবং জু কর্তৃপক্ষ যেভাবে পরিবেশটাকে তারা বজায় রেখেছেন এবং স্ট্রিক্টলি যেভাবে তারা মেনটেন করছেন, এটা শেখার। এবং আজকে এখন এই মুহূর্তে আমরা এসেছি আরও নতুন ভিউ পয়েন্টে, এটা এখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। এত সুন্দর বাড়ি ঘরগুলি লাগছে, আমরা কলকাতায় থাকি, তারা তো
একটা অন্য জগতে থাকি, এখানে একটা প্রকৃতির সঙ্গে মিলে যাওয়া সুন্দর সুযোগ, সেই সুযোগ হাঁচা চাই না। বিশেষ ধন্যবাদ জানাবো রিয়াঞ্জনাকে যে এই ব্লগটা করছেন, আপনার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আর অনেক কিছু দেখবেন। আর এই নতুন কোনো ব্লগ দেখতে গেলে এই রিয়াঞ্জনের সঙ্গে যোগাযোগ হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে বিভিন্ন ধরনের গাছ আমরা দেখতে পাচ্ছি, গাছগুলোকে সংরক্ষণ করা হয়েছে। রডেনড্রন এটা এই আমরা এসেছি তাসি ভিউ পয়েন্ট, এখান দিয়ে ভিউ দেখা যাবে, কিন্তু এখন ফগি ওয়েদার। এটা হচ্ছে বাগথাং ওয়াটারফল। এই বাগথাং ওয়াটারফলসে সবাই এসে এখানে ড্রেস পরে বিভিন্ন ছবি তোলে, আর উপরে এরকম অ্যাডভেঞ্চার একটা স্কিম হয়। এখানে একটা ছবি তোলে আমার মা বাবাও এখানে ড্রেস পরে ছবি তোলার জন্য প্রস্তুত হচ্ছে।
আমরা গ্যাংটকে চলে আসার পর প্রায় অনেকটাই সময় কেটে গেছে, ঠিকই পাচ্ছ বিধ্বস্ত। আমরা হোটেলে যাইনি, বিধ্বস্ত ঠিক না, ওয়েদারটা এতটাই ভালো, হোটেলে যেতে একদম ইচ্ছে করছে না, সন্ধে হয়ে এসছে, তাই ভাবলাম একটুখানি পেট পুজো করা যাক। তো সে কারণে আমরা এখানে একটা ফেমাস রোলস হাউস আছে গ্যাংটকে, মেলেই আছে, তোমরা আসলেই দেখতে পাবে। এখান থেকে আমরা রোল অর্ডার করলাম, এরপর আমরা ভালো মতো রোলটাকে দিয়ে বিকালের সন্ধ্যাবেলা পেট পুজোটা করবো। মেলেই বসে আছি, আমি কিছু করছি না, সেই জন্য আর খিদেটাও বেশি পাচ্ছে, তো দেখতে থাকবো। কর্ন চিজ রোল নিয়েছিলাম, তো এই পেয়ে গেছি রোল। এবার আমরা এতে কামড় বসাবো একটা বড় উৎসব দেখে, ইয়ামি হয়েছে দেখেই ভালো লাগছে, খেতে তো আরও ভালো লাগবে, তো খেয়ে দে তোমাদের সামনে আসছি। হ্যালো গাইজ, গুড মর্নিং। গতকাল এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে রাত্রিবেলা ব্লগটাকে শেষ করিনি, আর যেহেতু আমি আগেই বলেছিলাম এটা অনেক বড় ব্লগ হবে কিন্তু পার্টে পার্টে আসবে, সেজন্য আর শেষ করিনি। যাই হোক, আজকে অনেক সকালবেলা আমরা উঠে পড়েছি, এখন বাজে ভোর 7টা, আর মেল দেখতেই পাচ্ছ এখন বন্ধ আছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি দার্জিলিং, দার্জিলিংয়ে ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নেব, 7:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব, আর যাওয়ার পথে তোমাদের ডিটেলস দেব। কালকে আমরা যে সাইট সিন করেছিলাম, সাইট সিন না, প্রথমে আমরা জুতে যাওয়ার কন্ট্যাক্ট করেছিলাম, তার জন্য চেয়েছিল 1000 টাকা, এবং পরবর্তীকালে আমরা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমরা বললাম যে জায়গাটা ঘুরে দেখাতে, তখন উনি আরও সাইট সিন কিছু আছে যেগুলো একটু লোকজন কমই যায় হিসেব মতো, কিছু সাইট সিন নতুন তৈরি হয়েছে, তো সেগুলো উনি ঘোরালেন। আমাদের সাথে 1500 টাকার কথা হয়েছিল, কিন্তু এত সুন্দর উনি ঘোরালেন, এত ভালো ব্যবহার, তো আমরা কিছুটা এক্সট্রা পে করেছি সেই জন্য, কিন্তু 1500 টাকার মধ্যে তোমরা এখানে লোকাল গাড়ি, ট্যাক্সি, চারজনের সিট পেয়ে যাবে।